ধনুরাশির জাতক জাতিকাদের 2024 এপ্রিল মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত অনেক কিছু জানতে পারবেন। দেখুন, এই যে মাসিক রাশিফলগুলো করার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা। আপনি যখন আগে থেকে জানতে পারবেন আমার এই মাসে এই এই হতে পারে, তাহলে আপনি আগে থেকেই কিন্তু অনেক কিছু পরিকল্পনা করে ফেলতে পারবেন এবং পজিটিভ দিকগুলো লুফে নিতে পারবেন, নেগেটিভ দিকগুলো এড়িয়ে যেতে পারবেন। এটা সম্ভব, সেই কারণেই এই মাসিক রাশিফলগুলো আমি বিশেষ করে দিয়ে থাকি এবং আমি যে প্রেডিকশনগুলো করি সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি 80% কিন্তু আপনার সাথে মিলবে। অর্থাৎ এখানে কোনো রকম আপনাদের বোকা বানানো হয় না। তাই অনুরোধ রইল, শেষ পর্যন্ত দেখুন, ঠিক সেইভাবে আপনি চলুন, আপনার জীবনটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। কারণ আমরা প্রত্যেকটা মাসেই কিন্তু একটা আশা করে থাকি, আমার জীবনে কি ভালো সময় আসবে না খারাপ সময় আসবে। সব প্রশ্নের উত্তর কিন্তু আমি এখন দিতে চলেছি ধনুরাশিটি জাতক জাতিকাদের। তাহলে এই যে মাসিক রাশিফলগুলো আমরা যখন আলোচনা করি, সেটা কিন্তু গ্রহের উপরে নির্ভর করে যে এই মাসে গ্রহের অবস্থান কি বলছে তার উপরে নির্ভর করে আলোচনা করা হয়। তাহলে আমাদের কিন্তু দেখে আসতে হবে যে এই এপ্রিল মাসে গ্রহের গোচর কি বলছে, কোন ঘরে কোন গ্রহ বসে আছেন, তার থেকে কতটা নেগেটিভ এবং পজিটিভ ফল আমাদের দেবে। আমি যদি প্রথমেই বলি, তাহলে দেখবেন এই গ্রহের অবস্থানটা আপনারা বুঝতে পারবেন। মেষ রাশিতে কিন্তু বৃহস্পতি আছেন, আবার দেখুন 1 এপ্রিল থেকে বুধ প্রবেশ করবেন। এই যে বুধ এবং বৃহস্পতির মিলন, এটা একটু অবশ্যই পজিটিভ এবং শুভ ফল দেবে। এরপর দেখুন, কেতু থাকছে কন্যা রাশিতে, আবার দেখুন কুম্ভ রাশিতে শনি এবং মঙ্গল অবস্থান করছে, সেখানে কিন্তু একটা যোগ তৈরি করবে। সেটা কী যোগ? অঙ্গার যোগ তৈরি করবে। আবার দেখুন মীনে থাকছেন 3টে গ্রহ একত্রে, রাহু শুক্র রবি, সেখানে 3 গ্রহই যোগ কিন্তু তৈরি করবে। এই যে গ্রহের অবস্থান, এর ফলে এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কতটা পরিবর্তন আসবে সেটা নিয়েই আজকের আলোচনা। এই আলোচনাটা সম্পূর্ণ কিন্তু অ্যাভারেজ এবং সর্বজনীন। তাই আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা যখন আপনি বিচার বিশ্লেষণ করাবেন, সেখান থেকে আপনার সাথে সঠিক প্রেডিকশনটা আপনি পাবেন। আর এটা যখন অ্যাভারেজ, সব ঠিকঠাক থাকবে তো আমার কথাগুলো মিলবে, আর ঠিকঠাক না থাকলে কিন্তু আপনার সঙ্গে সম্পূর্ণভাবে মিলবে না। এটা প্রথম কথা। এবার আসুন এই ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসটা কতটা ভালো কাটবে সেটা নিয়ে বলি। দেখুন, এই মাস অবশ্যই ভালো কাটবে, অর্থাৎ এই এপ্রিল মাস ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অবশ্যই একটা পরিবর্তন আসবে। প্রথমত আমি আর্থিক দিক থেকে বলবো, আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। আর্থিক দিক থেকে অনেকটাই জীবনের উন্নতি করতে পারবে। সে যে বিজনেস করুক বা চাকরি করুক বা যে কোনো প্রফেশনে তার যুক্ত থাকুক না কেন, সেখান থেকে কিন্তু তাদের একটা আর্থিক পরিস্থিতি সচ্ছলতা আসবে। আর সবচাইতে ভালো আসবে যারা অনলাইন বা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত, কারণ এখানে কিন্তু একটা ফাটকাও আসতে পারে। তাই আর্থিক দিক থেকে যথেষ্ট পজিটিভ, এটা এক কথায় বলা যেতেই পারে। চাকরি যারা করছেন তাদেরও কিন্তু ভালো, আপনার কর্মের জায়গায় টেনশান দুশ্চিন্তা যেগুলো এতদিন ছিল সেটা কিন্তু থাকবে না, পজিটিভ হয়ে যাবে এবং আপনার কর্মের জায়গাটা খুব সুন্দরভাবে আপনি গুছিয়ে নিতে পারবেন। তাই এগুলো অবশ্যই পজিটিভ এবং ভালো থাকছে এপ্রিল মাস। এবার আসুন স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্যটাও কিন্তু একটা ফ্যাক্টর, বড় ফ্যাক্টর স্বাস্থ্যটা। তাই স্বাস্থ্যটা কিন্তু আপনার ভালো থাকছে, স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কারণ নেই। আপনার এই স্বাস্থ্য ভালো থাকবে বলে কেয়ারলেস হলে হবে না, শরীরের যত্ন নিতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে, আরও ভালো থাকতে পারবেন। এগুলো অনেক কিছু নির্ভর করবে আপনার উপর। তাই আমি আলোচনাগুলো করি আপনাদের অ্যালার্ট করার জন্য, আপনার আলোচনাগুলো শুনবেন, সেইভাবে চলবেন, সেইভাবে নিজেকে কন্ট্রোল করবেন, ভালো থাকবেন। আমি সবসময় বলি নেগেটিভ আলোচনা তো থাকবেই, পজিটিভও থাকবে। নেগেটিভ আলোচনাগুলো যেগুলো শুনবেন এগুলো এড়িয়ে যাবেন, সম্ভব আপনার জীবনে ঘটবে না, আর পজিটিভগুলো লুফে নেবেন, রেডি থাকবেন, সুযোগ আসবে গ্রহণ করবেন, সেগুলো মিলবে। অনেক কিছু আপনার উপরে নির্ভর করবে, এগুলো বুঝতে হবে। এরপরে আসুন যারা বেকার, বেকারদের কতটা
সফলতা আসবে এই মাসে সেটা একটু বলি। দেখুন, যারা বেকার আছেন তাদের জন্য কিন্তু পজিটিভ সময় যথেষ্ট থাকছে। আপনারা আপনাদের মতো করে কিন্তু কর্মের সন্ধান পেতে পারেন, অর্থাৎ যার যে যোগ্যতা সেই অনুযায়ী যদি আপনারা একটু চেষ্টা করেন সেখান থেকে সাকসেস এবং সফলতা আপনার থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এগুলো অনেক আলোচনা এবং গবেষণা করে আপনাদের সঙ্গে শেয়ার করা, এখানে কোনো রকম উল্টোপাল্টা বোঝানো হয় না। তাই গ্রহের গোচর যেটা বলছে সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, যে বেকার যারা আছেন তাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম। তাই আপনি ব্যবসা করুন বা চাকরি করুন, চেষ্টা করুন, সাকসেস পাবেন। চেষ্টা না করলে কিছুই পাবেন না। আপনি শুধু পরিকল্পনা করবেন আমি ব্যবসা করবো ব্যবসা করবো ব্যবসা করবো, কিছু হবে না, ওটাকে করতে হবে। আর এর আগে পিছিয়ে করলে হয়তো সাকসেস পেতেন না, এই মাসে করলে সাকসেস পাবেন। বাস এই আমি অর্ডারটা বা আমি খবরটা দিতে পারি, করাটা তো আপনার উপর। তাই এই মাসে কিন্তু আপনি চেষ্টা করতে পারেন। বা আপনি চাকরি করবেন, চাকরি করবেন ভাবছেন, যোগাযোগ করছেন না, তাহলে তো হবে না। আপনি চাকরি করবেন তা যোগাযোগ করুন, চেষ্টা করুন, অবশ্যই একটা সন্ধান আপনি পাবেন, যেখানে আপনার ভাগ্য কিন্তু বদলাবে। তাই চেষ্টা পরিশ্রম আপনাকে কিন্তু করতেই হবে, তারপরেই গিয়ে কিন্তু মিলবে। আমি শুধু বলতে পারি বেকারদের জন্য যথেষ্ট ভালো সময়, আপনারা ঝাঁপিয়ে পড়ুন। এবার আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকছেন ধনুরাশির জাতক জাতিকাদের। আমি আপনাদের একটা কথাই বলবো যে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু যথেষ্ট ভালো থাকছে, আপনাদের কোনো রকম অশান্তি টেনশান দুশ্চিন্তার কারণ নেই। আপনারা অবশ্যই নিজেদেরকে একটু কন্ট্রোল করবেন, অর্থাৎ ভালো থাকছে বলে আপনারা তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন, সেখানে তো একটা খারাপ ব্যাপার আসতেই পারে। যদি আপনারা সব ঠিকঠাক থাকে, নর্মাল থাকেন, তাহলে কিন্তু যথেষ্ট ভালো আপনাদের জন্য এই মাস হতে চলেছে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে, সন্তান ভাই বোন মা বাবা প্রত্যেকের সাথে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে, এদিক থেকে কিন্তু যথেষ্ট ভালো এই এপ্রিল মাস। এবার আসবো যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্যও কিন্তু ভালো, অর্থাৎ এই মাসটা টোটালটাই কিন্তু ভালো কাটছে। তাই যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য হলো পজিটিভ, এবং এই মাসে আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, আপনারা বিবাহ পর্যন্ত নেবেন, আলোচনা করবেন, করতে পারেন, সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে যেটা এর আগে সঠিক হতো না, কোথাও গিয়ে কিন্তু একটা ভুল করে বসতেন, কিন্তু এই মাসে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আপনারা যে চিন্তাধারা করছেন সেটা বাস্তবায়িত করতে পারেন, সেখান থেকে আপনাদের ভালোই হবে, খারাপ হবে না। সেদিক থেকে বলতে গেলে এপ্রিল মাসটা কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ, তাই চিন্তা না করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এবার আসুন যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলি। দেখুন, পড়াশোনাটা কিন্তু একটু চাপের বিষয় হয়ে যাবে, সেটা আপনার প্রাইমারি বা উচ্চ লেভেল দুটোই কিন্তু পড়াশোনা একটু চাপের বিষয় হয়ে যাবে, অর্থাৎ ঠিকঠাক মন বসাতে পারবে না, আর ঠিকঠাক পড়াশোনার দিকে মন বসবে না, একটা চঞ্চলতা কাজ করবে। তাই সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের এই মাসে এই পড়াশোনার দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়তে হবে। তবে এই আলোচনাগুলো শোনার পরে যদি আপনারা চেষ্টা করেন যে না আমি একটু জোর করেই থাকব পড়াশোনার মধ্যে, আমার একটা ভালো রেজাল্ট করা দরকার, তাহলে কিন্তু একটু চেঞ্জ হতেও পারে। এটা আমি সবসময় বলি নিজের উপর অনেক কিছু নির্ভর করে, আর সেই কারণেই এই আলোচনাগুলো করা। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই, আপনাদের জানানো। ঠিক শোনার পরে যেগুলো আপনাদের মনে হবে যে এগুলো ভালো সেগুলো অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, যেগুলো মনে হবে খারাপ সেগুলোকে এড়িয়ে যেতে হবে, তাহলে দেখবেন অনেক ভালো থাকতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।